আমার ভাত দাও, তোর ভাত লাগবে, তাহলে ভাত দাও না, ভাই সাদা ভাত দাও। আরে কাকে বলছো তুমি? ওই তো সাদা ভাত দাও। ও সরি সরি, তোমার রান্না বান্না কিন্তু মানে জবরদস্ত যদি এই একটু ভাত দাও। আরো এই দেখো ভাতের কথা বলতে চলে এলো সাইড থেকে একজন আমার ভাই, দাদাকে খুব ভালোবাসি, এইতে ভালোবাসার জন্য ভাত, নিজের থালার ভাত এসে প্রথমেই আগে দিয়ে গেল। ধন্যবাদ ভাই, তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি সুখে থাকো, মানে যার ভাবনা সে ভাবে, তুমি ভাবো তাকে, দি জিন্দাবাদ। পুরিকর্ণা যারা যারা দেখছো ফলো করো, তুমি নতুন নতুন ব্রাঞ্চ ওপেন করো, আর প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে ফ্রিতে একদম চুপুচস্ত করে এরকম খেয়ে আসবো। হ্যাঁ ও টাকা দিয়েছি, খেয়াল নেই, ভুলে গেছি। নমস্কার, একদম প্রথমবার চলে এসেছি কাঁচাপাড়াতে, মানে কাঁচাপাড়াতে প্রথমবার এসেছি বলাটা ভুল হবে, কিন্তু কাঁচাপাড়াতে অনেকবারই এসেছি, কিন্তু কাঁচাপাড়াতে একদম প্রথমবার এসেছি। এটা হচ্ছে বিরিয়ানিওয়ালা, এখানে আজকে নতুন গ্র্যান্ড ওপেনিং হয়েছে, যেখানে হচ্ছে চিকেন থালি, মটন থালি, তার সাথে হচ্ছে বিরিয়ানি, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, যার আছে গ্র্যান্ড ওপেনিং হয়েছে। আর এটা অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে 156 কেজিআর পথ নিয়ার কাঁচাপাড়া হাইস্কুল মেন গেট, খুব ফেমাস হয়ে গেছে। প্রথম ওপেনিংয়ের দিকে দেখুন একদম পুরো জাম লেগে গেছে, একদম জাম লেগে গেছে। আজকে প্রথম গ্র্যান্ড ওপেনিং, যেখানে বাঙালি থালি রয়েছে তার সাথে বিরিয়ানি তো অবশ্যই রয়েছে, এত প্রথম দিনকে এত পুরো জাম লেগে গেছে। তার সাথে হচ্ছে প্রচুর ব্লগাররা এসে খাওয়া দাওয়া করছে, এখানে আসবে তো, আজকে আমরা স্পেশাল ইনভিটেশনে এখানে আমরা এসেছি, আজকে আমরা বিরিয়ানিও নেবই অবশ্যই, তার সাথে আমরা খাবো হচ্ছে থালিও খাবো, চিকেন থালি মটন থালি রয়েছে, যা কিছু অ্যাভেলেবেল থাকবে সব কিছু খাবো আজকে। তো আজকে প্রথম পেয়ে গেলাম শিলাদিকে, বিয়ানি বলে শিলাদিকে, শিলাদি আছে খুব ব্যস্ত। না ব্যস্ত হওয়ার তো আপনাদেরকে যদি টাইম না দিই তাহলে তো ভালো হবে না। না আচ্ছা, আজকে প্রথম দিন একটু চাপে আছি। আর দিদি তোমাদের এটা 2 নম্বর ব্রাঞ্চ? হ্যাঁ আমাদের এটা 2 নম্বর, মানে ধরতে গেলে 3 নম্বর, কিন্তু 2 নম্বর, 2 নম্বরে বসে খাওয়ার জায়গা ছিল না, 8 জন বসতো, তাই জন্য এটা 2 নম্বরই রেখেছি। আচ্ছা তোমার বিয়ানি বলে মানে এটা 2 নম্বর ব্রাঞ্চে তোমার কি কি অ্যাভেলেবেল রেখেছো তুমি? কি কি হয়েছে? আমাদের তো পোলাও, ফ্রাইড রাইস এগুলো সব ছিলই, এখন নতুন করে আমি লঞ্চ করেছি বেঙ্গলি থালি, চাইনিজ থালি, চিকেন থালি, মাটন থালি, সব থালি, এক থালি, থালিগুলো লঞ্চ করেছি। আচ্ছা তোমার প্রত্যেকটা থালির দাম বলে দাও একটু। থালি আমাদের স্টার্টিং আছে 69 থেকে স্টার্ট আছে, আর 350 টাকায় 349 বাহুবলি থালি, যার মধ্যে মাটন, চিকেন, ইলিশ, কাতলা, ডিম সব থাকবে। 349। আর রাইস পরে, রাইস আনলিমিটেড, তাই নাকি? আনলিমিটেড, থ্যাংক ইউ, আনলিমিটেড, থ্যাংক ইউ। হ্যাঁ আপনারা এসেছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এটা মটন থালি রেডি হচ্ছে, মটন মানে ওই মহারাজা থালি মেবি। হ্যাঁ হ্যাঁ, মটন মহারাজা থালি রেডি হচ্ছে আমার জন্য। এটা কি দিচ্ছেন? এটা আলু ঝুরি, ঝুরি আলু ভাজা। আচ্ছা আচ্ছা, ঝুরি ভাজা। হ্যাঁ এদের ডাল এসে গেল, ইয়ে কেন আর কি আছে? এই চলে এলো মটন, এই হচ্ছে মটন, এটা হচ্ছে বাহুবলি থালি। এর দাম কত আছে? 350 টাকা। আর পরে রাইস ভাত নিলে সবজি আনলিমিটেড, ঠিক আছে। এটা যাচ্ছে এবার আমাদের কাউন্টারে যাচ্ছে, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করবো সেখানে যাচ্ছে। বিরিয়ানি বলে শুধু বিরিয়ানি পাওয়া যাবে না, তার সঙ্গে কিন্তু থালিও পাওয়া যাবে, একদম স্টিলের থালায় থালিও পাওয়া যাবে। চিলি চলে এসছে,
দিদি আজকে প্রচন্ড প্রচন্ড ব্যস্ত আছে, খুব ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, তো দিদি চলে গেছে, দিদি আবার দেখে নিন। আচ্ছা দিদি, এটা শিলুদি, এটা তো তোমার বাবা বলি থালি, এটা এই থালির দাম কত আছে? এর মধ্যে দাদা পোলাও অ্যাড হবে আর ফ্রাইড রাইসও অ্যাড হবে, তাই নাকি? কি দাম কত? আমার হারিয়ে গেছে ফ্রাইড রাইসটা, আছে নাকি? নেই নেই। আজকে কি ফুল ফ্যামিলি তোমার সাথে আছে? আজকে তো জিও জিও, এটা আমার পিসি, হ্যাঁ এটা আমার জেঠানি, আর একটা জেঠানি আছে কোথা কোথা। ও বাই বাই রয়েছে। আর উনি কি আছে? এত কিছু দেখো, বাংলায় থেকে বাংলায় কাঁপাবো। না না একদম, যত রোগা তত ভালো। চলো দাদা, মাটন ইলিশ চিকেন সব এক পিস করে আছে। আচ্ছা ঠিক আছে। আর সবজি ডাল আনলিমিটেড আছে। খালি হচ্ছে কার জন্য? বৌদির জন্য। বৌদি দাদা দুজনের জন্য আনলিমিটেড আছে। পোলাওটা মিসিং আছে, পোলাও থাকে। থ্যাংক ইউ আইয়া, পোলাওটা মিসিং। খাওয়ার আগেই আমাকে বলে দিল খেতে পারবে এত কিছু, এখন অবধি কিছু খেলামও না। ডাল ভাতের সাথে আলু ঝুড়ি, আলু ভাজা, বাঙালিরা রান্না বান্না এখানে করেছেন, ডালটাই খেলাম, ডাল দিয়ে স্টার্ট করলাম। ডালটার মধ্যে অনেক কিছু দিয়েছে, ভেজ ডাল, কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, তারপর বিনস, সব কিছু দিয়ে ডালটা করেছে। সত্যি খুব ভালো লাগছে, আর তার সাথে ঝুড়ো আলু ভাজা। আর এখানে তো আরও অনেক কিছু আছে খাবো। তো যাই হোক, আজকে প্রথম ওপেনিংয়ের দিনকে আজকে প্রচণ্ড ক্যাওয়াস চলছে, প্রচুর ব্লগাররা এখানে এসছে, তো ঝটপট খাই। অনেকক্ষণ কষ্ট করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একটা থালি পেয়ে গেছি। তো এখানে ভেজ ডাল রয়েছে, এখানে ডাল চাইলে ডাল আনলিমিটেড পেয়ে যাবেন, ডাল তো আমি অবশ্যই নেব। এটা যে ভেজ ডাল বানিয়েছে দিদি ভাই, কেমন আছো বলো? আজকে তোমার আজকের দিনে কেমন লাগছে? আজকের দিনে 100% ভালো লাগছে। প্রথম ডাল দিয়ে শুরু করলাম, ভালোই লাগছে। আমার তো খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। আর তুমি আমার চ্যানেল ব্যাপারে কি বলবে বলো? আলু পটলের তরকারি কেন? এই আশীর্বাদটাই বড়, আর কিছু চাই না। আর তোমার আমার তরফ দিয়ে যেটা দিলাম, কেমন লাগলো মায়ের মূর্তিটা? আমার এইটাই বলবো আজকে লাইভের মধ্যে দিয়ে। সত্যি রান্নাবান্না অসম্ভব। দিয়ে দেবে দিয়ে দেবে, তোমার আলু পটল দিয়ে দাও। সত্যি রান্না এত সুস্বাদু রান্না, সত্যি খাই। দেখো খেয়ে আলু পটলটা, আলু পটলের আলু তো পটল তুমি সব খেয়ে নিয়েছো দাদা। রাইস দিও আর ডাল দিও। আলু পটলের রসাটাকে ওরা একদম নিরামিষ করেছে, খুব ভালো হয়েছে কিন্তু। শিউলিদি যদি এরকমভাবে নিজের রান্নাবান্না খাবারের গুণগত মান যদি ধরে রাখতে পারে, বুঝিয়ে রাখতে পারে, তাহলে শিউলিদি আগামী দিনে অনেক দূরে পড়ছে, অনেক দূরে পড়ছে। দারুণ রান্না করছে।
ভাত দাও, ভাত লাগবে, তাহলে ভাত দাও না, এই পোলাও পোলাও দিয়ে চলবে না, ভাত লাগবে, আরে সাদা ভাত দাও। আরে কাকে বলছো তুমি? ওই তো সাদা ভাত, ও সরি সরি, সব কিছু বাঙালি আনা, আলু বড়ি, তার মধ্যে মনে হচ্ছে কিছু সবজি আছে, তরকারি কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে করেছে, পুঁই শাক রয়েছে, পুঁই শাক, পুঁই শাক, এই দেখো ডাটা আছে, ভালো পুঁইশাকটা, পুঁইশাকটা এতটাই তেল মশলা দিয়ে দিয়েছে মনে হচ্ছে না যে এটা একটা পুঁইশাক, যাই হোক বেশি রিচ হয়ে গেছে, তবে কিন্তু রান্না বান্না কিন্তু কালার কিন্তু হেভি জবরদস্ত, আলু বড়ি দিয়ে খেয়েছি, আমি এখন একটু ইলিশ মাছ নিয়ে নেবো, হাফ হাফ নিতে হবে, শেয়ারে খেতে হবে, এখানে অনেক আইটেম আছে, সব আইটেম খেতে গেলে পুরোটা মানে পেটে আর জায়গা থাকবে না, তাই অল্প অল্প করে নিয়ে খাচ্ছি, ঠিক আছে মাছটা দেখি মানে কি ঠিক আছে, ও এটা তো পুরো ডিম, ডিম আর ইস পেয়েছো, ডিম পুরো, বাহ 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 বাহ, এই চলে এলো এক্সট্রা ভাত, শিলুজি নিজের হাতেই নিয়ে এলো, থ্যাংক ইউ দিদি, ইলিশটা একদম ফ্রেশ, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এসছে আরো ভাত, আমার জন্য একটু ভাত রেখো, আবার এখানে ভাত নেবে আবার, কপাল আমার, ঠিক আছে, তো একটু ডাল চলছে, ভেজ ডাল, রান্না বান্না এত ভালো হয়েছে না, এত ভালো হয়েছে যে কথা বলার সময় পাচ্ছি না, খুব ভালো রান্না, এই শিলুজি বিরিয়ানিওয়ালাতে প্রথমবার এসছি, শিলুজি সত্যিই কাঁপিয়ে দিয়েছে, শিলু যদি এরকমভাবে ধরে রাখতে পারে সেই বুঝি আগামী দিনে অনেকদিন পৌঁছে যাবে, আর শিলাদির ব্যবহারও খুব ভালো, যেভাবে কথাবার্তা বলছে আর মানুষদের খুব ভালো, খুব ভালো মানে কনস্ট্যান্ট একভাবে সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে, কার কি লাগবে না লাগবে, কার কি দরকার খেয়াল রাখছে, সবই খেয়াল রাখছে, ধন্যবাদ শিলাদি, হচ্ছে বড়ি আলু দিয়ে একটা তরকারি, বড়ি আলু তরকারি এটা না না লাগবে না, দারুণ দারুণ হয়ে যায়, এটা কিন্তু খুব পুঁই শাকের তরকারি, দারুন, বড়ি একদম গোটা গোটা বড়ি, তো একটু গ্রেভি, গ্রেভি কালারটা কিন্তু জবরদস্ত, প্রতিটা রান্নার কালারই খুব সুন্দর আর তার স্বাদও খুব ভালো, দেখি এবার চিকেন কষাটা খেয়ে, আইটেম অনেকগুলোই দিয়েছে, চল করতে একটু নিয়ে নিয়ে আমি সবকটাই খেয়ে দেখছি, চল দেবে না নাকি বিরিয়ানি কাবে কোথায় তাহলে, ও আচ্ছা এই প্রবলেম তার জন্য রাখতে হবে, তো জায়গা রাখতে হবে, তাও ঠিক, ঘন্টা বেজে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, জয় রাধে।
এই একটু ভাত দাও আরো, ভাত শেষ হয়ে যাচ্ছে একদম। এই দেখো ভাতের কথা বলতে চলে এলো সাইড থেকে একজন আমার ভাই, দাদাকে খুব ভালোবাসি। ধন্যবাদ ভাই, তুমি যেখানে থাকো ভালো থাকো, তুই সুখে থাকো। মানে যার ভাবনা সে ভাবে, তুমি ভাবো তাকে, দারুণ। সে সোশ্যালিস্টটা খুব ভালোই করে যায়। তো এখানে ফ্রাইড রাইস রয়েছে দেখতে পাচ্ছ, আমি মটন দিয়ে ফ্রাইড রাইসটা খাবো। মটনটা কেমন হয়েছে বলো, বলো কেমন হয়েছে? আরে খাই তারপর তো বলবো। আচ্ছা আচ্ছা, খাওনি এখন? খেতেই দিল না, কেমন হয়েছে কেমন হয়েছে করতে। খাও খাও খাও। ভালো হয়েছে কিন্তু মটনটা খুব মিষ্টি হয়ে গেছে, মিষ্টি লাগছে কেন বলতে পারছি না, ফ্রাইড রাইস খাচ্ছি বলে। মটনটা মিষ্টি হয়েছে, খেতে ভালো হয়েছে তো? এতগুলো আইটেম খেলাম, মটনটা খুব একটা আমার ভালো লাগলো না। বেজানটা খুব ভালো করে তো চিকেন এক পিস আমার গিনি তো বেরিয়েছে। তো এখানে রয়েছে ডিম, একটা ডিম কষা রয়েছে 350 টাকায়। ডিম আমাকে কুশনটা দেবে। হ্যাঁ ও আমাকে চিকেনের শেয়ার দিও তো, চিকেন শেয়ার দাও তো, ডিমের শেয়ার দেবো কি করে? যাই হোক আবদা তো রাখতেই হবে, ডিমের শেয়ার দিয়ে দিই। এবার একটু ডিমটা ডিমের ডিম কষা দিয়ে খাই, ছাড়বো না ছাড়বো না। এখনো দু রকম আইটেম আছে। হ্যাঁ সব খাবো। আর ভাত লাগবে? ভাত নেবো। ডিম কষা নিয়ে নতুন করে কিছু বলবো না, ডিম কষা সাধারণত যেমন ঘরে এরকম হয় সবার ঘরে সেরকমই আছে। আর ও পাশে বেশ কিছু ব্লগাররা বসে আছে, ওরা খাচ্ছে, ওরা রিভিউ দিচ্ছে। আমি আর বেশি ভকর ভকর না করে বন্ধ করি ক্যামেরাটা। টমেটো চাটনি এখানে আছে, কাজু আছে, তারপর তোমার কিশমিশ আছে, খেজুর আছে। একটাই শুধু কম পড়ে গেল, পাঁপড় রস মিষ্টি চাটনিটা ভালো হয়েছে। কিছুটা রাইস তুমি ওয়েস্টেজ করলে, কোথায় কমপ্লিট রাইস নষ্ট করলে, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি। এবার এখানে চলে এসছে মাছ, মাছ মাছটা নেবে না? ও হো সরি, এত কিছু খাবার দাবার রয়েছে না যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। হ্যাঁ এ হচ্ছে কাতলা মাছের কালিয়া, কালিয়া না দাদা, তাহলে
যাই হোক, এটা হচ্ছে কাতলা মাছের রসা রসা কষা কষা কাতলা মাছ। রসা রসা কষা কষা কাতলা মাছ বলে দিল তো, যাই হোক রসা রসা কষা কষা কাতলা মাছ খাই নুন সহযোগে। কাতলা মাছের রসা রসা কষা কষা প্রথমবার খাচ্ছি। ঠিক আছে, কাতলা মাছের রসা রসা কষা কষা যথেষ্ট খেতে ভালো হয়েছে। যথেষ্ট ভালো ফ্রেশ মাছ একদম, মাছের চামড়া রয়েছে, ছাল রয়েছে, মাছটা কিন্তু ব্যাপক হয়ে যায় কোথায়। মাছটা খাই পরের আইটেমে আসছি। তো যাই হোক, কাতলা কাছে রসা রসা কষা কষা তো খেয়ে নিলাম, এবার নেব হচ্ছে মটন। এক পিস মটন আমার জন্য আমার যিনি বাঁচিয়ে রেখেছে, একদম লাল, এই মনে হচ্ছে বোম বাস করলো, বেলুন ফাটলো। মটনের কষাটা খাবো একটু, ও পুরো মনে হচ্ছে হাদিসের মটন মনে হচ্ছে। ও হেভি করেছে মটনটা, আমার কিনি বলছে মটনটা পছন্দ হয়নি কিন্তু আমার খুব ভালো হয়েছে। মিক্সড ফ্রাইড রাইস দিয়ে মটনে খেলাম, মটনের গ্রেভিটা কিন্তু হেভি, মটনের গ্রেভিটা কিন্তু চামচ দিয়ে খাওয়া যায়। যাই হোক, মটনের গ্রেভিটা এত ভালো হয়েছে, এই যে দুটো খেয়ে নিলাম আরও। তো সবার শেষে চাটনি খাবো, চাটনি দিয়ে আসে খাওয়া দাওয়া শেষ করবো। তো এই বিরিয়ানি বলে শিলাদি প্রথম উদ্ঘাটনটা প্রথম দিনটা একদম জবরদস্ত করেছে, বিরিয়ানি ফেনি দিয়ে সব কিছু দিয়ে করেছে, তার সঙ্গে জবরদস্ত একটা বাহুবলি থালিও করেছে, এছাড়া চিকেন থালি মটন থালি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে প্রথম দিনে বেশ জমকেস খাওয়া দাওয়া করলাম এবং সম্পূর্ণ বিনামূল্যে খাওয়া দাওয়া করলাম একদম। শ্রীদিকে আশীর্বাদ করি, শ্রী তুমি আরও এগিয়ে যাও, আরও অনেক দূর এগিয়ে যাও, তুমি যত এগোবে আমি সে বিনামূল্যে খেয়ে যাবো এসে বসে বসে। চাটনিটা খুব ভালো করেছে, তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো? দারুণ লাগলো তো, হ্যাঁ ভক্তরা পেছনে বসে আছে আমার, ভেঙে ফেলো না, ভক্তরা এখানে বসে আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্রীরামপুরের মিন্টু কাকু জিন্দাবাদ, 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 বৃন্দাপুর বাদ। কি আছে
ঠিক আছে, তো আজকে শেষ করলাম ভিডিওটাকে এখানে। খুব ভালো লাগলো প্রথম ওপেনিংটা, শিলাদি জিন্দাবাদ, শিলাদি হিপি ফুড। যারা যারা দেখছো একটু ফলো করে দিও, ফুডি কর্নার, ফুডি কর্নার, ফুডি কর্নার যারা যারা দেখছো ফলো করে দিও। মিন্টুদার যত ফলোয়ার্স আছে, আমি ওটা দেখছি, যারা বিরিয়ানি ওয়ালা দেখছো ওকেও মানে আমাকে লাইক করতে হবে, খাবারটাকে লাইক করো। একদম একদম দাদা ভাই, এখন শিলাদি কিন্তু একদম কিন্তু কাঁপিয়ে দিল প্রথম দিনকে। এই 350 টাকা না কত, 80 টাকা, 350 টাকা, 350 যাই হোক, এটাকে কিন্তু শুধু ধরে রাখতে পারো। শিলাদি কিন্তু পুরো কাঁচাবার দাদা ভাই পশ্চিমবাংলা কাঁপিয়ে দিচ্ছে, তার শিলাদির এখানে এসেও মানে মহাবলী থালি খেয়ে একদম কাঁপিয়ে দিয়েছে। আর আবার আসতে হবে, এটা তো আজকে আমি ভালো করে, আপনি আজকে কাউকে ভালো করে টাইম দিতে পারিনি, চাপা চাপি দিয়ে নেক্সট টাইম সবাইকে আসতে হবে। অবশ্যই অবশ্যই, তুমি নতুন নতুন ব্রাঞ্চ ওপেন করো, আর প্রত্যেকটা ব্রাঞ্চে কি ফ্রিতে একদম চুপুচস্ত করে এরকম খেয়ে আসবো। ও টাকা দিয়েছি, খেয়াল নেই, ভুলে গেছি ভুলে গেছি। ঠিক আছে, আজকে ও রসগোল্লা আছে যেটা আমার ফেভারিট, তো হাত মুখ ধুয়ে চলে এলাম, হাত মুখ ধুয়ে চলে এসেছি। এখানে দুখানা রসগোল্লা দিয়েছে, তো আমার মনে হচ্ছে এটা কমলাভোগ, কমলাভোগ হলুদ হলুদ। তো যাই হোক, মিষ্টি দিয়ে এখানে পুরো শেষ করছি, খেয়ে নিই মিষ্টিটা তাড়াতাড়ি, কেন মেক করে এসছে। যা শুরুটা ভালো তার শেষটাও ভালো, যা শুরুটা ভালো তার শেষটাও ভালো। তো মিষ্টি দিয়ে এই সরি, তো এই শিলাদির এই হোটেলে এসে বিরিয়ানিওয়ালাতে এসে আমাদের সত্যি খুব ভালো লাগলো, এবং শিলাদি কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ, তার ব্যবহার, তার মানে কথাবার্তা খুবই ভালো। তার যিনি যে আমাদের এখানে এতটাই কেয়ার করেছে, সব দিক দিয়ে খেয়াল রেখেছে, খাওয়া দাওয়ার দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে সবটাই পুরো ভালো, খুব ভালো লেগেছে। আবার আসলো, আগামী যখন আমাদেরকে নেক্সট টাইম ডাকবে আবার আসবো, আমরা এসে জমজমাট খাওয়া দাওয়া এখানে আবার করবো। চলো এবার কেটে দিন, যা শুরুটা ভালো তার শেষটাও ভালো। শিলাদি শুরু থেকে ভালো কাজ করেছে, থালিটাও খুব জমপেশ থালি দিয়েছে, রান্নাবান্নাও খুব ভালো করেছে, খুব ভালো রান্নাবান্না হয়েছে। সবার শেষে একটা কমলাভোগ মিষ্টি দিয়ে আজকে ভিডিওটাকে এখন শেষ করলাম। আর শিলাদি একদম প্রচণ্ড অ্যাক্টিভ, একদম শুরু থেকে এখনও পর্যন্ত মানে সকাল দুপুর 12টা থেকে এখন প্রায় 4:30 বাজে, এখনও পর্যন্ত এক কনস্ট্যান্ট সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছে। ধন্যবাদ শিলাদি, এবং ধন্যবাদ শিলাদি, রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছে, যদি এরকমভাবে ধরে রাখতে পারে। আমি প্রথমে বলেছি, আজও বলছি, এখনও বলছি, শিলাদি এগিয়ে যাবে, নতুন 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 ব্রাঞ্চ আরও ওপেন করছে, 2 নম্বর ব্রাঞ্চে। ধন্যবাদ শিলাদি, এবং যারা এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো। আজ আসি, আবার দেখা হবে, নমস্কার। শিলাদি জিন্দাবাদ, জিন্দাবাদ। মিষ্টির সঙ্গে শিলাদি দীর্ঘায়ু কামনা করি। এটা কমলাভোগ।